Dio sono a voti. Sono a dito e su di me. Provai tu cobi, rompi cagia di sitri poti amico, vi sorte già nei. Tarsate amar, ecbar ma tu da cago e cibo, se te vuoi essere a cano poi sono. Moti gile, amar bondo a voi sai cane rovisi. Ma tu cobi, mi ricci alla pesce, in buste per il cilano, ti ne aggiungo un cristo mano. Prem, prokriti, o মানবতার প্রতি তার সংবেদনশীলতার অন্ত নেই। অবশ্য তাকে সামনাসামনি দেখার অনেক আগে থেকেই তার কিছু কিছু দিক সম্পর্কে আমার জানার সুযোগ হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা জানি অনেক কবি সাহিত্যিকের অংশগ্রহণ আছে, অনেকের হাতে আছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, কিন্তু অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা কবি, স্বীকৃত কবি ছিলেন একজন, তার নাম রফিক আজাদ। তিনি ছিলেন একজন সব্যসাচী কবি। তিনি সুতীক্ষ্ণ সচেতনতা দিয়ে জীবন ও জগৎকে দেখেছেন এবং এর কোনো দিকেই নজর ফেলতে তিনি বাকি রাখেননি। তার কবি জীবন ও তার কাব্যসম্ভার নিয়ে আমি অন্যদের কাছ থেকে আলোচনা শুনব। আমি শুধুমাত্র শামীম ভাইয়ের অনুরোধে আলোচনায় অংশ নিলাম নিয়ম রক্ষা করার জন্য। শ্রোতৃমণ্ডলী, কবিতায় সময়কে তুলে আনার কাজটি সহজ নয় এবং সবাই তা পারেনও না, তবে যারা পারেন তারাই হয়ে ওঠেন অবিস্মরণীয়। তারা কখনোই বিস্তৃতির অতলে হারিয়ে যান। রফিক আজাদ তেমনি একজন কবি। সদ্য স্বাধীন দেশে স্বজন হারানোর ক্ষত শুকাতে না শুকাতেই লক্ষ লক্ষ মানুষ যখন অনাহারে অর্ধাহারে পতিত হয়, তখন তিনি ভাত দিয়ে হারামজাদা নইলে মানচিত্র খাব মাত্র ছয়টি শব্দ দিয়ে অনুপম উপায়ে তুলে ধরেন সমকালকে, দুঃখ দুর্ভিক্ষ পীড়িত মানবাত্মাকে এবং দুঃখিনী মাতৃভূমিকে। মনে পড়ে তার এই উক্তি তৎকালীন বিরোধী রাজনৈতিক অঙ্গনে দারুণভাবে উদ্ধৃত হয়েছে। এ শব্দগুলি শুধু তার কবিতার অংশ হয়ে থাকেনি, বরং তা অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক স্লোগানে পরিণত হয়। আমার মনে হয় রফিক আজাদের অন্য সব কীর্তি যদি সময়ান্তরে হারিয়েও যায়, তাহলেও তার এই ছয়টি শব্দ চিরঞ্জীব হয়ে থাকবে। শ্রোতৃমণ্ডলী, আমাদের কাব্য সাহিত্য চর্চায় ভাষা আন্দোলনের পর থেকে যে নতুন মাত্রা যুক্ত হয় তা ক্রমশ দেশপ্রেম ও মানব প্রেমের ছোঁয়ায় অধিকতর জীবন ঘনিষ্ঠ হয়ে ওঠে। কবি রফিক আজাদ এই প্রক্রিয়ারই ফসল। ওরা যা বলেছে যে 52-র 21শে ফেব্রুয়ারিতে রক্তস্নাত ঘটনার পর বাবার নিষেধকে অমান্য করে তিনি বন্ধুদের সাথে রাস্তায় নেমেছিলেন। তখন তিনি কিশোর রফিক। এরপর থেকে ভাষাপ্রেম, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইচ্ছা ও সাহস তার ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়েছে। তাই আমরা দেখতে পেয়েছি জাতির মুক্তির বিষয়টি যখন সামনে এসেছে, তখন তিনি মুষিযুদ্ধের পাশাপাশি উষিযুদ্ধেও অংশ নিয়েছেন। 71-এর মুক্তিযুদ্ধ আমাদের কবিতার জগতে এক বৈপ্লবিক প্রভাব বিস্তার করে। তাই কবিতার উপজীব্য, এর গঠনশৈলী এবং এর অভিব্যক্তির ক্ষেত্রেও ব্যাপক রূপান্তর আমরা দেখতে পাই। প্রতিকর্তে বলতে গেলে সেই ভাষা আন্দোলন যেমন আব্দুল গাফফার চৌধুরীকে আমার ভাইয়ের রক্তে রাঙানো লিখতে প্রেরণা জুগিয়েছে, তেমনি 71-এর মুক্তিযুদ্ধ কবি শামসুর রহমানকে লিখতে শিখিয়েছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আর কবি আবু জাফর ওবায়দুল্লাহকে শিখিয়েছি আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতা লিখতে। একইভাবে স্বাধীন দেশে দুর্ভিক্ষে যখন মানবাত্মার হাহাকার, তখন আমরা দেখতে পাই কবি রফিক আজাদের হুঙ্কার ভাদ্যে হারামজাদা। এরও পরে 1980-এর দশকের গোড়ার দিকে 71-এ পরাজিত অপশক্তি যখন পুনরায় মাথে চারা দিয়ে উঠতে শুরু করে, তখন আরেক তরুণ কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সমকালকে দেখিয়ে বলে উঠেন আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই।
এই যে সময়কে কবিতায় তুলে আনা, তা কিন্তু নিছক বাক্য বিন্যাসের বিষয় নয়, বরং তার বিশ্বাস ও দর্শনের বিষয়। কবি রফিক আজাদ তা মেনে চলতেন তার কাব্য সাধনায়। সেদিক থেকে তার যে বিশেষত্ব, তা ল্যাটিন আমেরিকার স্প্যানিশ কবি পাবলো নেরুদা এবং ফিলিস্তিনি কবি মাহমুদ দারেশের সাথে তুলনীয় হতে পারে। মহান দেশপ্রেমিক রফিক আজাদের আত্মশান্তি পাঠ। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ।